প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের কমার্শিয়াল ল রয়েছে, সিএলপিএ, কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিস অফ অডিটিং, তো যাদের রয়েছে তাদের আমি তারা সাজেশন চেয়েছো তোমরা, তোমাদের আর দু একদিনের মধ্যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের সামনেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষা চলে আসছে, তো তোমাদের আমি আজকে সিএলপিএ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কমার্শিয়াল ল থেকে তোমাদের বাণিজ্যিক হস্তান্তরযোগ্য দলিল আইন, সেখান থেকে আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার কমার্শিয়াল ল, সেখান থেকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে একটু শেষ পর্যন্ত শুনো এবং উত্তরটি তোমরা নোট ডাউন করে রাখো। উত্তরটি খুবই টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ফুল মার্কসই পাবে যদি এই উত্তরটি তোমরা লিখতে পারো। কী সেই প্রশ্ন? বলছে, বাণিজ্যিক হুন্ডির আবশ্যকীয় উপাদানগুলি আলোচনা করো। বাণিজ্যিক হুন্ডির অত্যাবশ্যকীয় বা আবশ্যকীয় উপাদানগুলি আলোচনা করো। বাণিজ্যিক হুন্ডির আবশ্যকীয় উপাদানগুলি হলো লিখিত ও স্বাক্ষরিত। বাণিজ্যিক হুন্ডি লিখিত ও প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত একটি দলিল, মৌখিক আদেশ গ্রহণযোগ্য হবে না, স্বাক্ষরবিহীন হুন্ডিও মূল্যহীন, নিঃশর্ত আদেশ। দলিলে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদানের জন্য শর্তহীন আদেশ থাকে, আদেশটি কোনো মতে শর্তাধীন ও অব্যক্ত হওয়া চলবে না। সংশ্লিষ্ট পক্ষ, বাণিজ্যিক হুন্ডি তিনটি পক্ষ থাকে, লেখক, হুন্ডি বাহক, প্রাপক, তবে কোনো কোনো ক্ষেত্রে হুন্ডি লেখক ও হুন্ডি প্রাপক একই ব্যক্তি হতে পারে। উপযুক্ত স্ট্যাম্পের ব্যবহার, ভারতীয় স্ট্যাম্প আইনের বিধান অনুযায়ী বাণিজ্যিক হুন্ডিতে উপযুক্ত স্ট্যাম্পের উপযুক্ত মূল্যে স্ট্যাম্প লাগাতে হবে, নচেত ওই হুন্ডি আইনত বৈধ হবে না। অর্থ প্রদান, নির্দিষ্ট মেয়াদ অন্তে বাণিজ্যিক হুন্ডিতে লিখিত অর্থ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা তারই আদিষ্ট ব্যক্তিকে প্রদত্ত করা হয়। বৈধ মুদ্রা, হুন্ডিতে লিখিত অর্থ বৈধ মুদ্রায় প্রদেয় হবে। হুন্ডি গ্রাহকের স্বীকৃতি, হুন্ডি গ্রাহকের দ্বারা হুন্ডি স্বীকৃত না হলে তা কখনোই আইন অনুযায়ী গ্রহণযোগ্য বা গ্রাহ্য হয় না বা হবে না। তো এখানে সাতটি পয়েন্ট দেওয়া রয়েছে, তোমাদের চার নম্বরের প্রশ্নটি আসলে তোমরা পাঁচটি পয়েন্ট দিলেই কিন্তু হবে, তোমাদের এতগুলো পয়েন্ট লেখার দরকার নেই, যদি পারো তাহলে লিখতে পারো, তবে এখান থেকে তোমরা যে কোনো চারটি কিংবা পাঁচটি পয়েন্ট লিখলেই তোমাদের কিন্তু নাম্বার তোমরা যথাযথ নাম্বার পেয়ে যাবে। তো এরকমই ভিডিও পাওয়ার জন্য, ভিডিও ক্লাস পাওয়ার জন্য তোমাদের করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, যাতে যখনই আমি তোমাদের জন্য এরকম নোটস নিয়ে হাজির হব তোমরা তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবে। এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, তোমাদের বিভিন্ন এইচএসএস সাবজেক্টের এরকম নোটস পেতে এবং সাজেশান পেতে তোমরা অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশান নেবে।